আপনি কি ময়দানে যেতে খুব পছন্দ করেন বন্ধু বান্ধবদের নিয়ে, বা কখনো ভোরবেলা কি আপনি যান জগিং করতে, বা আপনি কি ওখানে ক্রিকেট খেলেন? কখনো এটা মনে হয়েছে যে হঠাৎ করে শহরের বুকেই এতটা জায়গা জুড়ে এত বড় ময়দান কেন বানানো হয়েছিল বা কেন তৈরি করা হয়? মানে এই ময়দানের ইতিহাসটা কি? সেই সময় ব্রিটিশরা ছিল, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ঠিক করলো এমন একটি জায়গা বানানো হবে, তাও আবার ফোর্ট উইলিয়ামের কাছে, যেটি হবে যেখানে সৈন্যরা তাদের প্যারেড প্র্যাকটিস করতে পারবেন, এবং সেইখান থেকেই নামটা আসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেডের ব্যাপারে তো আমরা সকলেই জানি, বিভিন্ন সময় এখন বিভিন্ন রাজনৈতিক সভা হয় সেখানে, লাখ লাখ লোকের ভিড় হয়, সেটাও আমরা দেখেছি। আর সেইখানটায় কিন্তু আগে পুরোটাই জঙ্গল ছিল, শুধু জঙ্গল বললে ভুল হবে, সেখানে কিন্তু বাঘও ছিল। এই পুরো জঙ্গলটিকে সাফ করা হয় এবং এই ময়দান গড়ে ওঠে, বা এই ব্রিগেড গ্রাউন্ডটি গড়ে ওঠে সৈন্যদের জন্য, তাদের বিভিন্ন রকম প্র্যাকটিসের জন্যে। এইরকম নানা আপডেটসের জন্যই চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।